আজকের এ সবাইকে স্বাগতম আজকের বিষয় কুমিল্লা বোর্ড এইচএসি পরীক্ষা দুই হাজার সতেরোর দ্বিতীয় পথের আর্থিক বিবরণী দুই অর্থাৎ বোর্ড প্রশ্নে আর্থিক বিবরণী দুইটা থাকে তার মধ্যে দ্বিতীয়টা নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করছি দেখি উদ্দীপকে কি বলা হয়েছে লালন শাহ কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার দশ টাকা করে দশ হাজার শেয়ারে বিরক্ত এক লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত দুই হাজার ষোলো সালে একত্রিশের ডিসেম্বর থেকে রেওয়া মিল নিম্নরূপ একটা রেওয়া মিল দেওয়া আছে এই পাশ ডেবিট পাস এই পাস ক্রেডিট পাস এরপরে কিছু সমন্বয় দেওয়া আছে এক নম্বরে বলা হয়েছে সমাপনী মজুদ এক লক্ষ বিশ হাজার টাকায় মূল্যায়ন করা হলেও এর বাজার মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা তাইলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতির কারণে বাজার মূল্য এবং ক্রয় মূল্য যেটাই ছোট হোক না কেন সেই ছোট অঙ্ক সংখ্যাটা দিয়েই আমরা অঙ্কের সলিউশন করব দুই নাম্বারে বলা হয়েছে প্রাপ্য হিসাবে পাঁচ হাজার টাকা যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবে পাঁচ পার্সেন্ট সঞ্চিতি রাখতে হবে তিনে বলা হয়েছে মজুরি তিন হাজার টাকা পকে আছে পক্ষান্তরে ভাড়া দশ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে আসবাবপত্র যন্ত্রপাতির উপর যথাক্রমে দশ পার্সেন্ট ও আট পার্সেন্ট ধার্য করতে হবে সাধারণ সঞ্চিতি পঁচিশ হাজার টাকায় উন্নীত করতে হবে তারপরে আছে করণীয় ক্রয়ভ্যাট ও বিক্রয় গণনা সহ তাদের পার্থক্য নির্ণয় করা মোট মুনাফা নির্ণয় করো আর সংরক্ষিত আয় বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত উননব্বই টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো দেখি আমরা কিভাবে সলিউশন করি হাউ টু সলিউশন একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এই সমাধানটা দেখার আগে অবশ্যই উদ্দীপকটা সামনে রাখবেন যাতে আপনাদের এই উদ্দীপক সামনে থাকলে এই সলিউশনে এই সমাধানে আপনাদেরকে অনেক উপকারে বেশি হবে বলে আমার বিশ্বাস তাহলে চলে যায় আমি সমাধানে প্রথমে ক কতে বলেছে যে ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাটের পার্থক্য বের করতে তা প্রথমে আমি বিক্রয় ভ্যাট বের করব আর বিক্রয় ভ্যাট বের করার শর্ত হল ভ্যাটসহ যেহেতু বিক্রয় দেওয়া আছে তাহলে সূত্র হল পনেরো দিয়ে গুণ করতে হবে একশো পনেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে বিক্রয় ভ্যাট সমান সমান এখানে বিক্রয় দেওয়া আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভ্যাটসহ তাহলে এর মধ্যেই ভ্যাটটা আছে তাহলে এটারে আমি কি করব পনেরো দিয়ে গুণ করব একশো পনেরো দিয়ে ভাগ করব। আবার অনেকে তিন দিয়ে গুণ করে তেইশ দিয়ে ভাগ করে একই রেজাল্ট আসবে সমান সমান পাঁচচল্লিশ হাজার টাকা এরপরে ক্রয় ভ্যাট ঠিক একইভাবে ভ্যাট সহ ক্রয় দেওয়া আছে তাহলে এখানে কত দেওয়া আছে দুই লাখ তিরিশ হাজার এটাকেও আমি পনেরো দিয়ে গুণ করব একশো পনেরো দিয়ে ভাগ করব অর্থাৎ তিন দিয়ে গুণ এক তেইশ দিয়ে ভাগ সমান সমান তিরিশ হাজার টাকা এইবার আমার বের করতে বলছে পার্থক্য তাহলে বিয়োগ করলাম পনেরো হাজার টাকা এটা বেড়ে গেল পার্থক্য এই ছিল কর উত্তর এরপরে খ খতে বলেছে মোট মুনাফা নির্ণয় করতে তো আমি একটা ঘর কাটলাম প্রথমেই আমার মোট মুনাফা নির্ণয় করার প্রথম এবং প্রধান শর্ত হলো নিট বিক্রয় বের করে নিতে হবে তাহলে প্রথমে ভ্যাট সহ বিক্রয় দেওয়া আছে তিন লাখ পাঁচচল্লিশ হাজার আমি এখান থেকে ভ্যাট কিন্তু কতে বের করেছি বাদ দেব সেই ভ্যাটটা পাঁচচল্লিশ হাজার তাহলে নিট বিক্রয় আমার বেরো তিন লক্ষ টাকা এর সাথে এই নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে এখন প্রশ্ন বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করে বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র হল প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ বাদ সমাপনী মজুদ। তাহলে দেখি আমার অঙ্কে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে বিশ হাজার ক্রয় দেওয়া আছে ভ্যাট সহ দুই লাখ তিরিশ হাজার এর থেকে ভ্যাটটা বাদ দেবো যেহেতু ভ্যাট আমি ক বের করেছি তিরিশ হাজার তাহলে নিট ক্রয় আমার থাকলো দুই লাখ টাকা এরপরে ক্রয় সংক্রান্ত খরচ হলো মজুরি দেওয়া আছে দশ হাজার সমন্বয়ে বলা আছে বকেয়া তিন হাজার মোট হল তেরো হাজার আর কোনো ক্রয় সংক্রান্ত খরচ নাই আমি যোগ করে ফেললাম দুই লাখ তেত্রিশ হাজার এর থেকে বাদ দেব সমাপনী মজুত এখন প্রশ্ন সমাপনী মজুতে দুইটা মূল্য আছে একটা হলো এক লাখ বিশ হাজার একটা হলো এক লাখ চল্লিশ হাজার আমি একটু আগে বলেছি যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতির কারণে ছোটো মূল্যটি ব্যবহার করতে হবে তো ছোটো মূল্য আছে এক লাখ বিশ হাজার বাদ দিলাম থাকলো এক লাখ তেরো হাজার তাহলে আমার বিক্রয় ছিল হলো তিন লাখ আর বিকৃত পণ্যের ব্যয় হলো এক লাখ তেরো হাজার বাদ দেব দিলে এক লাখ সাতাশি হাজার টাকা এটাই হলো মোট মুনাফা এই ছিল খর উত্তর এরপরে গ গতে বলেছে সংরক্ষ আর্থিক অবস্থার বিবরণী করতে তবে এখানে সংরক্ষিত আয় বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত বলে দিয়েছে তাহলে আর্থিক অবস্থার বিবরণী ঘর কাটলাম একটা এবার আমি প্রথমে হলো চলতি সম্পদ বসাবো সম্পদ পাশ নগদ তহবিল দেওয়া আছে পাঁচ হাজার প্রাপ্য হিসাব দেওয়া আছে পঞ্চান্ন হাজার কিন্তু সমন্বয়ে বলা আছে এর থেকে পাঁচ হাজার টাকা আদায়যোগ্য নয় তাহলে অনাদায়ী হলো পাঁচ হাজার বাদ দিলাম থাকলে হলো পঞ্চাশ হাজার অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর আবার পাঁচ পার্সেন্ট অনাদায় দেনা সঞ্চিতি ধরতে বলছে বাদ দিলাম পাঁচ পার্সেন্ট বের করে পঁচিশশো তবে খেয়াল রাখতে হবে যে পাঁচ পাঁচ হাজার টাকা অনাদায় দেনা বাদ দিছি এই বাদ দেওয়ার পরে যে অপ্রাপ্য হিসাব এটাকেই বলা হয় অবশিষ্ট প্রাপ্য হিসাব তাহলে অবশিষ্ট প্রাপ্য হিসাব হলো পঞ্চাশ হাজার এর উপর পাঁচ পার্সেন্ট ধরছি দুই হাজার পাঁচশো টাকা বিয়োগ করলাম থাকলো সাতচল্লিশ হাজার পাঁচশো সমাপনী মজুদ এটাও চলতি সম্পদ এক লাখ বিশ হাজার তারপরে অগ্রিম ভাড়া দেওয়া আছে সমন্বয়ে এটাও চলতি সম্পদ এইবার চলতি সম্পদ আমি যোগ করলাম বেরোলে এক লাখ বিরাশি হাজার পাঁচশো এরপরে আসবে স্থায়ী সম্পদ এর মধ্যে স্থায়ী সম্পদের মধ্যে আছে সুনাম তিরিশ হাজার আসবাবপত্র দেওয়া আছে পঞ্চাশ হাজার উপরে আবার অবসয় ধরতে বলছে বাদ দিলাম অবসয় দশ পার্সেন্ট পাঁচ হাজার তাহলে থাকলো আমার পাঁচচল্লিশ হাজার তারপরে আছে যন্ত্রপাতি ষাট হাজার এর উপরেও অবসয় ধরতে বলছে বাদ দিলাম আট পার্সেন্ট চার হাজার আটশো টাকা তাহলে থাকলো আমার বাউন্ন পঞ্চান্ন হাজার দুইশো টাকা এইবার যোগ করলাম স্থায়ী সম্পদ বেরোলো এক লাখ তিরিশ হাজার দুইশো তাহলে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ দুইটা আমি যোগ করলাম বেরোলো তিন লাখ বারো হাজার সাতশো এরপরে আমি চলে এটা হইলো মোট সম্পদ এরপরে চলে যাব আমি দায় পাশে তো দায় পাশে প্রথমে হলো মালিকানা সত্ত্ব দায় সময় লেখে মালিকানা সত্ত্বটা তা মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে আছে শেয়ার মূলধন আশি হাজার রেওয়া মিলে দেওয়া আছে সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া আছে হল বিশ হাজার কিন্তু সমন্বয়ে বলা হয়েছে পঁচিশ হাজার টাকায় উন্নীত করতে হবে তাহলে বর্তমানে আমার সাধারণ সংস্কৃতি হল পঁচিশ হাজার সরাসরি বসায় দিলাম তারপরে আছে সংরক্ষিত আয় যেটা প্রশ্ন থেকে নিলাম উননব্বই হাজার সাতশো টাকা এই ছিল আমার মালিকানা মালিকানাসত্ব এক লাখ চুরানব্বই হাজার সাতশো তারপরে আছে দায়সমূহ। সমূহ মধ্যে ছয় পার্সেন্ট ঋণপত্র এক লক্ষ টাকা তারপরে আছে বকেয়া মজুরি তিন হাজার যেটা আমার সমন্বয়ে বলা হয়েছে ভ্যাট চলতি হিসাব আমি কিন্তু কতে বের করেছি আগেই সেখান থেকে নিয়ে আসলাম পনেরো হাজার যোগ করলাম এক লাখ আঠারো হাজার এরপরে হল আমি যোগ করে দিলাম তিন লাখ বারো হাজার সাতশো টাকা দুই পাশ সমান হয়েছে অতএব আমার অঙ্ক হয়েছে বলে আমার বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়